নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। নয় বছরে ধামাকা, এক লাফে 15% বাড়ানো হলো পেনশনভোগীদের ডিআর, কত মাসের বকেয়া মিলবে? তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য বিরাট বড় সুখবর। গত বছরই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র, আর এবার নয় বছরের কেন্দ্রীয় পেনশনভোগীদের নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। প্রভাত খবরের রিপোর্ট অনুযায়ী পেনশনভোগীদের ডিআরনেস রিলিফ 15% বৃদ্ধি করা হয়েছে, যার সুবিধা পেতে চলেছেন পঞ্চম বেতন কমিশনে আওতায় আসা পেনশনভোগীরা। অর্থাৎ নতুন বছরের শুরুতেই কপাল খুলেছে তাদের। সূত্রের খবর অনুযায়ী বলা হয়েছে, কেন্দ্রীয় ভবিষ্যৎ তহবিলের সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। কেন্দ্র সরকার 2023 সালের 1 জুলাই থেকে পেনশনভোগীদের ডিআরনেস রিলিফ বৃদ্ধি কার্যকর করেছে। উল্লেখ্য, আগে এই কর্মীদের ডিআরনেস রিলিফ ছিল 412%, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 427%। কেন্দ্রীয় পেনশনভোগীদের পাশাপাশি মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা এবং যোগ্য নির্ভরশীল সন্তানরাও এই সুবিধার আওতায় আসবে। সূত্রের খবর অনুযায়ী 1960 থেকে 1985 সালের মধ্যে অবসর নেওয়া যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন তাদের জন্য এই মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি কার্যকর হবে। প্রসঙ্গত, উৎসবের আবহে 2023 সালের অক্টোবর মাসেই 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে 42% মহার্ঘ ভাতা তারা পেতেন, বর্তমানে তা বেড়ে হয়েছে 46%। বিশেষজ্ঞ মহলের মতে, মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি এই বছর 2024 সালের প্রথম দিকেই মহার্ঘ ভাতা 50% তার বেশি বাড়তে পারে। এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। জানুয়ারি থেকে জুন মাসের অর্ধেকের জন্য মহার্ঘ ভাতা 4 থেকে 5% বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ওদিকে সামলি লোকসভা নির্বাচন, তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওদিকে নয় বছরের শুধু কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বাড়বে এমনটা নয়, বাড়বে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ। যদিও কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে 50% বা তার বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এইচআরএ সংশোধন করা হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হলে এইচআরএ সংশোধন করা হবে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।